সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় রাজনীতি এখন। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ শাহিদুর রহমান ট্যাপা, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি এস এম কামাল হোসেন আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনা করব রাজনীতি নিয়ে, কিন্তু রাজনীতির যে পট পরিবর্তন, হঠাৎ করেই একটি উত্তেজনা আমরা দেখতে পেলাম যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। আপনি এখন চট্টগ্রামে অবস্থান করছেন এবং সেখানে চট্টগ্রাম সিটি নির্বাচন পরিচালনার দায়িত্বেও রয়েছেন। সেখানে আপনার দলের যেমন অবস্থান, তেমনি আমরা বিএনপির পক্ষ থেকে নানা অভিযোগ অনুযোগ দেখছি। শুধু চট্টগ্রাম সিটি নির্বাচন নয়, পৌর নির্বাচনগুলোতেও নানা অভিযোগ অনুযোগ আছে যেগুলো আগেও ছিল। তো নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন বা ভোট গ্রহণের পরিবেশ নিয়ে এই অভিযোগ আর কতদিন? এই অভিযোগ যতদিন বিএনপি ক্ষমতায় যেতে না পারবে ততদিন বিএনপি এই অভিযোগ করবে। আপনাকে ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আপনি যে কথাটি বলছেন, অভিযোগ বিএনপি যদি জেতে তাহলে ওইটা হচ্ছে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ, এবং বিএনপি না জিতলে ওই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় না। 16 তারিখ সারা বাংলাদেশে 60টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 60টি পৌরসভা, এটা আমার কথা না, মিডিয়াতে আমি যে দেখেছি, হ্যাঁ, যে 6টি পৌরসভায় সংঘাত হয়েছে, কিছু ত্রুটি হয়েছে, আরো ভাষায় যদি বলে যে সেইখানে কিছু অনিয়ম হয়েছে, কিন্তু বাকি পৌরসভাগুলোতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আপনারা জানেন, আপনাদের অনেক সাংবাদিক নোয়াখালী মির্জা কাদের যে সিটের যে পৌরসভায় ইলেকশন করছিলেন সেখানে গিয়েছিলেন, সেখানে বিএনপির প্রার্থী উনি বলেছেন যে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন, এবং সেই নির্বাচনে ভোটের ডিফারেন্স কত আপনারা দেখেছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষ আজকে শেখ হাসিনা এবং তার নৌকার প্রতি আস্থা বিশ্বাস আছে বলে মানুষ নৌকায় ভোট দিচ্ছে। এই দেশের নির্বাচন তো রক্তপাতহীন নির্বাচন কখনো হয়নি। নির্বাচন মানে কারো মায়ের কোল খালি হা, কারো সন্তান হারা, নির্বাচন মানে রক্তাক্ত। কিন্তু আপনি এই 16 তারিখের নির্বাচন দেখেছেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এমন কোন ঘটনা ঘটেনি যা উল্লেখযোগ্য। আমি মনে করি আজকের বাংলাদেশের মানুষ, আজকে জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা বিশ্বাস এবং নৌকার, কারণ নৌকায় ভোট দিলে এই দেশের মানুষ কখনো প্রতারিত হয়নি, বঞ্চিত হয়নি। 1970 সালে নৌকায় ভোট দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ সেদিন রায় দিয়েছিলেন যে তাদের একমাত্র প্রতিনিধি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং একমাত্র প্রতিনিধি নির্বাচিত করার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু যে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছিল বিশ্বের দরবারে একটি স্বাধীন ভূখণ্ডের জন্য, বিশ্বের মানচিত্রে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, এবং বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে আপনারা রক্ত রক্তপাত ছাড়া কোনো নির্বাচন হয়নি। এবং নির্বাচনে আমি যেটা বলেছি, যতগুলো যে টেবিলের উপর ব্যালট মেরে ছিল মার, আমি এখানে দুইজন বিজ্ঞ আলোচক আছে, ওনারা হয়তো বলবেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি, এই নির্বাচন নিরপেক্ষ হয়নি, এই টেবিলের উপর ছিল মারা, কোথাও টেবিলের উপর ছিল মারা হয়নি। আজকে এখানে হাবিব সাহেব আছে, উনি হয়তো নির্বাচন সম্পর্কে বলবেন। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, আগে যে ধরেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল, মানুষ ভোটের অধিকার হরণ করেছিল, সেখান থেকে লড়াই সংগ্রাম করে 90 সালে হাবিব সাহেব প্রথম সারির দুই একজনের ভিতরে একজন ছিলেন ছাত্র আন্দোলনের, সেই সময় যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেদিন 90 সালে ডাক্তার মিলন মনির জেহাদের লাশের উপর দাঁড়িয়ে
যে 10 দফা ছাত্র সমাজ দিয়েছিল, রাজনৈতিক দলগুলো তাদের দাবি দিয়েছিলেন, তার ভিত্তিতে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত শুরু হয়েছিল সেই ধারাকে ব্যাহত হয়ে করেছিল। হাবিব সাহেব নিজেই সাক্ষী, উনি তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন, উনি সেদিন মাগুয়ের নির্বাচন উপস্থিত ছিলেন। কারণ আমরা মনে করি 90-এর নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে, 90 সালে সরকার পতনের মধ্যে দিয়ে যারা যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় এসেছিল বিএনপি, আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে এই গণতান্ত্রিক ধারা, ভোটের ধারা, জনগণের ভোটের অধিকার থাকবে, অতীতে যারা টেবিলে ব্যালট রেখে সিল মেরেছেন তাদের থেকে আলাদা হবে। কিন্তু আলাদা হলেন না হাবিব সাহেব। উনি মাগুরায়, আপনি জানেন যে মাগুরাতে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন 20 মার্চ 1994, সেই নির্বাচনে হাবিব সাহেব হচ্ছে জ্বলন্ত সাক্ষী, কিভাবে 10টা হুন্ডা 20টা গুন্ডা নিয়ে টেবিলের উপর ব্যালট রেখে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকানো হয়েছে। এরপরে মেয়র হানিফ সাহেবের নির্বাচনের সময় কিভাবে 7 জন লোককে গুলি করে হত্যা করা হলো, আপনি জানেন 11 সেপ্টেম্বর 1991 সেন্ট্রাল রোডে আজকের প্রধানমন্ত্রী, সেদিনকের বিরোধী দলের নেত্রী, একটি উপনির্বাচনের একটি কেন্দ্রে উনি ভোট দেখতে গিয়েছিলেন, সেখানে যুব দলের কর্মী হাবিব সাহেব সেদিন ছিলেন কিনা জানি না, মাননীয় আজকের প্রধানমন্ত্রীর সাথে যুব দলের একজন, উনি গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে গুলি চলেছিলেন, একজন রিক্সা চালক নিহত হয়েছিলেন। আমি যদি এইভাবে বর্ণনা দিতে চাই, তাই বলে কি এখন নির্বাচনে কারচুপি হবে, এখন নির্বাচনে টেবিলের উপর ব্যালট রেখে সিল মারা হবে? আমি মনে করি এইটা ঠিক না, এইটা যদি কেউ করে এইটা করা ঠিক না। কারণ আমরা বিশ্বাস করি আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বিশ্বাস করেন জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, এবং জনগণের আস্থা বিশ্বাস, জনগণের ভালোবাসা যদি অর্জন না করা যায় বেশি দিন ক্ষমতায় টিকে থাকা। এস এম কামাল হোসেন, মানুষ জি আপনার কাছে আবার আসবো আমি। হাবিব রহমান হাবিব, নির্বাচনী ব্যবস্থাটা বা ভোটের অধিকার প্রতিষ্ঠা আসলে স্থানীয় সরকার নির্বাচনে কতটা প্রভাব পড়েছে বা কতটা পরিবর্তন? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে এসে টেলিভিশনে সম্মত দর্শক শ্রোতা যারা দেশে দেশে বাইরে যারা দেখছেন তাদের সশস্ত্র সালাম, দুই বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। আসলে আমি এই ব্যাপারটি নিয়ে ঝগড়া করতে চাই না, আর কত বলবো। আসলে নির্বাচনটা যে যেমনভাবে দেখে বলার তো কিছু নেই। আমিও যদি আজকে আওয়ামী লীগে থাকতাম তাহলে আমি হয়তো, আমার ভাই কামাল যেটা বলতো আমি হয়তো ওই ভাষায় কথা বলতাম, এটা হলো বাস্তবতা। আসলে নির্বাচনটা, হ্যাঁ কামাল, একটি কথা কামালের সাথে আমি 100% একমত যে মাগুরা নির্বাচনটা ভালো হয়নি, মোটেই ভালো হয়নি। তাই বলে কি এত বছর পর এখন কি সব নির্বাচনই এমন হবে? মাগুয়া নির্বাচন দিনের বেলায় ওখানে সিল মারা হয়েছিল, প্রকাশ্যে মারা হয়েছিল, যার কারণে তো পরবর্তী সময়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, রাজকান মেননের দল সব এক থেকে পদত্যাগ করলো, যার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার আসলো 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করলেন বেগম খালেদা জিয়া। এখনও কি তাই হবে নাকি? এত বছর পরে কি তাই হবে? কিন্তু এখন কী হচ্ছে? সে তো দিনের বেলা ছিল মেয়ে, রাতের বেলা মারে, এটার কী করবেন? এখন সুরেন্দ্র সেন গুপ্তের আগে হয়তো কেউ বলেছিল, আমি জানি কিন্তু সুরেন্দ্র সেন গুপ্তের মুখ থেকে প্রথম শুনেছিলাম, এক কৃষকের এক ছেলের বউ বিয়ে করে নিয়ে আসছে, তিনি ভাতের চাউল ধোয়ার সময় চাউল খায়, তো এই বউ রাখা যাবে না, আরেকটা বউ বিয়ে করে, বোন মেয়ে বিয়ে করাতে হবে, তার একটা বিয়ে করে নিয়ে আসলো। এখন সে কি, এখন তো মিলে ধান ভাঙায় বা চাউল নিয়ে আসে, তখন তো ঢেকিতে ধান ভাঙানো হতো, ধান সিদ্ধ করতো, তো সে ধান সিদ্ধ করার পরে যে শুকানোর সময় তখন ওখান থেকে খুনি করে খাওয়া শুরু করে। এখনও উদাহরণ যদি এটা দিই, তখন দিনের বেলা সিল মারা হয়েছিল মাগুরাতে, এখন যদি রাতের বেলা সিল মারা হয় এটা আপনি কী করবেন? সেখানে মেরেছিল বিএনপির লোকেরা, আর এখন রাতের বেলা প্রশাসন মারে, একেবারে আমি দায়িত্ব নিয়ে বলছি, এসপি, ডিসি, টিওনো, আপনার অ্যাডিশনাল সিপি থেকে এসপি থেকে শুরু করে ঢাকা থেকে বলে দেওয়া হয় এই জেলায় এতগুলি আসন দিতে হবে। ঢাকা থেকে যখন সরকারের প্রধান মূল জায়গা থেকে বলা হয় যে এত পার্সেন্ট ভোট, এত পার্সেন্ট সিট যদি বিরোধী দল পায় তা আপত্তি নাই, কিন্তু তারপরে যে নির্দেশ তিনি দেন
উনি স্পিকার নির্দেশ দিয়ে দেন যে আপনার এখানে 9টা সিট থেকে 9টা দিতে হবে, 8টা সে 8টা দিতে হবে। এসপি সাহেব তখন কী করেন, তার থানাকে ডেকে বলে দেন তোমার এখান থেকে এই সিট আনতে হবে। থানার ওসি সাহেব তখন যে আপনার এসআই এসআই যারা আছে তাদেরকে বলতে এই কয়টা কেন্দ্র তোমার দায়িত্ব, এখান থেকে 100% নোকামার কাছে সিল মারতে হবে, 90% মারতে হবে। এই তো সিস্টেম হয়ে গেছে। আর এখন তো সিল মারা হয়, তখন তো মারা হতো ধরেন সব কেন্দ্রে মারা হতো না, কিছু কিছু মারা হতো। এখন মেয়র নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন হচ্ছে, আমি একেবারে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, হাজির নাজির জেনে বলছি যে মেয়রের ব্যালটটা নিয়ে নেওয়া হয়, নিয়ে সরাসরি নোকামারকে মারতে দেওয়া হয়, আর কাউন্সিলর দু এক জায়গায় মিলাতে পারলে মারে, না হলে আর কাউন্সিলর ভোটটা ছেড়ে দেয়। কাউন্সিলর একই দলে যদি দুই তিনজন থাকে, আওয়ামী লীগে যদি দুই তিনজন থাকে তখন ছেড়ে দেয়, এক জায়গায় থাকলে একটা তো থাকে তখন আবার ওটার সাথে মিলে নেয়। আর মেয়রটা সরাসরি আগে মেয়রটা সিল মারতে হবে, তারপরে যে কারণে বিএনপি মেয়র হেরে যাচ্ছে, পাশাপাশি কাউন্সিলর জিততে পারতেছে না। কেন কাউন্সিলর যখনই মেয়রের ভোটটা নিয়ে নেয়, নিয়ে নৌকায় মারতে বাধ্য করে, তখন আর ভোট দিতে যায় না বিএনপির লোকেরা, যে আমার ভোটটা আমি আর নিজে হাতে নৌকা মারবো না, বাধ্য হয় তখন মারতে, যে কারণে ভোট দিতে তারা যায় না। আর যদি সরকারের উন্নয়নের জন্যই যদি বাংলাদেশের মানুষ সবই যদি সরকারের পক্ষে হতো, তাহলে আপনার দিনাজপুর জাহাঙ্গীর আলম 20,000 ভোটের ব্যবধানটা হারতো না কি জিততো না, ও পেয়েছে 46,900 কত, আওয়ামী লীগ পেয়েছে 24,000। তিনি তিনবার নির্বাচিত হয়েছে, এবার যে তিনবার হলো সরকারের উন্নয়নের কারণ হলে জাহাঙ্গীর জেতার কথা না, যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে সেখানে। আর আমি আরেকটা জিনিস বলবো যে এই যে আমাদের অনেক বুদ্ধিজীবীরা এই ভুলটা করেন, যেখানে আওয়ামী লীগ জেতে সেখানে বিএনপির পার্থক্য হয় 20,000, 30,000, 40,000 হয়ে যায়, যেখানে বিএনপি জেতে সেখানে এক জাহাঙ্গীর ওখানে এক দিনাজপুর জাহাঙ্গীর ওখানে, আমি এটা বলবো এটা একেবারে ওখানে খালিদ মাহমুদ আছে না মন্ত্রী, সরাসরি ওখানে বলে দিয়েছিল যে তার দলের ভিতরে কোনো সময় থাকতে পারে যেখানে ভোটটা নিরপেক্ষ হতে হবে, যেহেতু ভোটটা নিরপেক্ষ হয়েছে সেটা জাহাঙ্গীর এত ভোট জিতছে, যদি অন্য অন্য জায়গার মতো হতো তাহলে হতো না। দেখ এখান থেকে নিয়েই না হচ্ছে, আমার 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 একসাথে ওই যে 5টা নির্বাচন হয়েছে আমি নিজেই স্বীকার করতে চাই, ভাঙ্গলাতে নির্বাচনটা হয়েছে, ভাঙ্গলাতে আমার ক্যান্ডিডেট বাতিল করে দিয়েছিল, ফরিদপুরতে নির্বাচনটা হয়েছে, ওখানে নির্বাচনটা মোটামুটি নিরপেক্ষই হয়েছে, যার যার ভোট সেটা দিতে পেরেছে, কিন্তু সাথিয়া ঈশ্বরদী এবং আপনার সুজানগর সাংবাদিক সম্মেলন করেছে, আমার সুজানগরের প্রার্থী ঈশ্বরদী দেখছেন ওসির সাথে কীভাবে সারা মিডিয়া দেখছে তো, ও কয়বারকে তার বাড়ি হামলা করা হয়েছে, তো পোস্টার প্রতিদিন ছিঁড়ে ফেলে দেয়, এবং বাধ্য করে ওখানে ভোটটা আগে নৌকায় দিতে হবে তারপরে অন্য ভোট দিতে হবে, তো এরকম সারা বাংলাদেশের চিত্র। আমি মনে করি এত বছর পর এটা তো ধরেন স্থানীয় সরকার নির্বাচন, সরকার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সুযোগও নাই, এবং এইটা নিয়ে সরকারের জনপ্রিয়তা একদম ধস নামছে তা বলার সুযোগ নেই, স্থানীয় সরকার নির্বাচন হতেই পারে, প্রার্থীর কোনো কারণে হতেই পারে, সেই নির্বাচনটাকে তারা নিরপেক্ষ করতে সাহস পায় না কেন, এটা তো খুবই খারাপ কথা। আজকে যে কথাটা বলা হয় জিয়া রহমানের কথা বলা হচ্ছে, হ্যাঁ ইয়ে হানা ভোটের কথা বলা, উপায়টা কিছু হানা ভোট সব দেশেই, এখন আমি বলবো যে এই সমস্ত কথা বলে আগের ওই সমস্ত টেনে না নিয়ে এসে এত বছর পর সেটা যদি বলা যায়, তা আমি দায়িত্ব নিয়ে বসছি 73-তে 9 জন এমপি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বায় আপনার ওখানে হয়েছিল, তখন বিনা প্রতিদ্বন্দ্বা হলো কেন, তখন তো স্বাধীন দেশ, তখন তো রাজাকার জামাত শিবির বা স্বাধীনতা বিরোধীরা তখন ক্যান্ডিডেট হয়নি, 100% ক্যান্ডিডেট মুক্তিযোদ্ধা রণাঙ্গনতে তারা ফিরে আসছে, তারা হয়েছিল ক্যান্ডিডেট মেজর দলিল আসাম মাহবুবুর স্বাধীনতা, তো সেখানেও তারা তো ভোট দিতে পারে নাই, তো ভোটটা তো শুরু হয়েছে ওখান থেকেই, এবং এই ভোট যদি 70-তে ভোটটা হয়েছে, হ্যাঁ 70-তে ভোট যেভাবেই বলুন না কেন, যদি নর্মাল ভোটটা হতো বঙ্গবন্ধু ওখানে আওয়ামী লীগ জিততো, এটা স্বাভাবিক, এই ব্যাপারে কোনো রকম নিশ্চয়, হ্যাঁ সিট আসনের সংখ্যা হয়তো কিছু কমতে পারতো, ভাষান সাহেব নির্বাচন করলে আওয়ামী লীগের সিট কিছু কমে যেত, সেই জন্য ভাষান সাহেব নির্বাচন তো করে নেই, কিন্তু সেখানে যে মানুষটা মারা গেছে সেও যদি বেঁচে থাকতো তাহলে নৌকায় ভোট দিত, সেখানে ভোটটা না থাকলে যেটা হয় সেখানে সেই ভোটটাকে আমি অবৈধ বলবো না, কারণ মানুষের এই ছিল সে প্রেক্ষাপট ছিল আর এক, তারপরের থেকে আপনি যদি শুরু করেন 73-তে বলেন, তারপরে আপনি আসেন হানা ভোটের বলতে 100 কাল সেদিন একদিন বলতে 120% ভোট 120% ব্যালট পেপারকে পাঠায় সেন্টারে পাঠায় না, অবান্তর কথাবার্তা, হা না হা বা না, তখন হা বা না না ভোটের সংখ্যা ওখানে খুব, তখন তো প্রশাসন, তখন তো বিএনপির জন্ম হয় না, এই প্রশাসন তখন ওখানে চেয়ারম্যানদের প্রতিযোগিতা দেওয়া শুরু করেছিল, প্রতিযোগিতা যে কে কত পার্সেন্ট ভোট নাকি দেবো ভাই, এত বছর পরেও কেন ভোট নিয়ে আলোচনা করতে হবে বা অভিযোগ অনুযোগ থাকবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় দুইজন মানুষ,
একজন আছে ভার্চুয়ালের একজন আছে সামনে অত্যন্ত প্রিয় মানুষ রাজনৈতিক তুখর নেতারা ছাত্র রাজনীতি থেকে আরম্ভ করে এখন কথাটা হলো আমাকে কামাল সাহেব বললেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত এই ভোটের অভিযোগ অভিযোগ থাকবেই এটা তো অত্যন্ত সত্য কথা সত্য কথা এই কারণে এটা ওরা বলেই তেমনিভাবে বিএনপি যখন ক্ষমতায় ছিল গেছিল তখনও কিন্তু আওয়ামী লীগ এই কথাটাই একই কথা বলতো এদের কাজটাই হচ্ছে একজন একজনকে দোষারোপ করা কেউ যদি না জিতে আওয়ামী লীগ যদি না জিতে তাহলে বলবে কারচুপি হয়েছে ভারতের সাথে আলোচনা করতে পারিনি বলে আমরা নির্বাচনে হেরে গেছি ঠিক বিএনপির নেতৃত্ব ঠিক একইভাবে কথাগুলি বলেন এই যে নিজেদের মধ্যে আত্ম নিজেরা বাঁচার তাগিদে নিজেরা একটা মিথ্যে কথাকে সত্যি বানানোর জন্যে সুন্দর সুন্দর কথা বলে পাবলিককে দিতে চায় কিন্তু আমরা যারা পুরনো লোক আমরা তো সবই জানি পাকিস্তান আমলে আমি থেকে এ পর্যন্ত তো রাজনীতির সাথেই জড়িত সেই জন্য মনে করি যে এই দুই দলের যে কথাগুলি বলে এরা আসলে এই কথাগুলিকে পরিহার করা উচিত আর নির্বাচনের ব্যাপারে আমি যেটা বলতে চাই মানুষ এখন নির্বাচনমুখী না ভোট দিতে যায় না ভোট দেওয়ার জন্যে তারা চায় কিন্তু তারা ভোট দিতে যায় না কারণ আমার বাস্তব অভিজ্ঞতাতে আমি জাতীয় পার্টির একজন সাধারণ একজন কর্মী খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আমি একজন দায়িত্বপ্রাপ্ত লোক আমাদের নির্দেশ ভোট পাও আর না পাও নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে এটা আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্দেশ জিএম কাদের সাহেব তদ্রূপ আমি খুলনা ডিভিশনের দায়িত্বে আমি প্রচুর চেষ্টা করি নির্বাচন 100 ভোট পাক নির্বাচন দাঁড়াতে হবে কিন্তু যে নির্বাচনে দাঁড়াবে সে তো দাঁড়াতে চায় না কারণ তার ভোটটাও সে নিজে দিতে পারবে কি না এই শঙ্কাতেই যায় না প্রচুর প্রমাণ আমার কাছে আছে এখন যেটা করা উচিত আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমাদের ভোটের রাজনীতির অধিকারকে আমাদেরকে ফেরত আনতে হবে এই ফেরত আনার জন্য যে কাজটা আমাদের করা উচিত আমরা যারা রাজনীতির সাথে জড়িত এদেশের সাধারণ মানুষকে আমাদের বোঝাতে হবে আসলে ওই যে হাবিব ভাই বললেন আগে দিনে হতো এখন রাত্রে হয় রাত্রে তো হয় কেউ দেখতেছে না দিনে তো সবাই দেখত এখন চেষ্টা করেন যেন দিনেই সব কাজগুলি হয় রাতের অন্ধকারে তো ধরেন কাজগুলি কেমন না আর শীতের মধ্যে যদি হয় শীতের মধ্যে আমাদের মতন বয়স্ক লোক যদি যাই তাহলে ধরেন তো অবস্থা খারাপ এই ভোটের ভোটাভুটি এই সিল মারামারির থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর ওই আওয়ামী লীগ বা আরও অন্য অন্য যারা ওই সাথে আছে ওই মাগুরা সেই নুহনবীর আমলে যা হয়েছে ওই নিয়ে ব্যস্ত আরে ভাই ওগুলো ভুলে যান অতীতকে ভুলে যেতে হবে নতুন প্রেক্ষাপটকে তৈরি করতে হবে সেই মাগুরা নিয়ে আমরা যদি সবসময় কালচার করতে থাকি এখন কি হচ্ছে সেটি নিয়ে আমরা কালচার করি এই পরিবর্তন দরকার এই পরিবর্তন খুব দরকার এই কারণে দরকার যে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদের স্বাধীন করেছি বঙ্গবন্ধু আমার হাবিব ভাই বলেছেন যে বঙ্গবন্ধু সে 73 সালের নির্বাচনে কে ভোট দিতে পারে নাই কথাটা সঠিক না তখন এই সুরুদ্দিন সেনগুপ্ত তখন ন্যাপ করত আমি তখন ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল কমিটিতে ছিলাম সুরুদ্দিন সেনগুপ্ত জিতেছিলেন নির্বাচনে কুড়ে ঘরে আমার এক বন্ধু সিনিয়র ফ্রেন্ড যদিও ব্যারিস্টার সালাউদ্দিন সাহেব সে জিতেছিলেন নির্বাচনে ফরিদপুরের ভাটিয়াপাড়াতে অনেকেই জিতেছেন তো তখনের যে জোয়ার ছিল যে অবস্থাটা ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আমরা ধরেন ব্যক্তিগতভাবে আমি তখন ছাত্র ইউনিয়ন করতাম এবং আমরা
নিজেরা পাঁচ ভাই, আমার বড় ভাই কমরেড অলিয়া রহমান লেবু, কমরেড আজিজুর রহমান লাবি, কমরেড আতাউর রহমান রেশন, কমরেড জাহিদুর রহমান হল, আমি সহ আমরা পাঁচজন যুদ্ধ করতে গেছিলাম। ছাত্র ইউনিয়নের ন্যাপের একটা যৌথ বাহিনী ছিল, কার নেতৃত্বে? জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম। এখন আমি যেটা মনে করি যে উনি যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটা বাস্তবায়ন এখনো হয় নাই। এই গণতান্ত্রিক অধিকার, আমার আপনার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমি মনে করি আমাদেরকে এই হাবিব ভাই আর ওই কামাল সাহেব এরা আন্দোলন করছে, আন্দোলন করছে কি? স্বৈরাচারের পতন ঘটানোর জন্য। স্বৈরাচারটাকে পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদকে পদত্যাগ করেছেন, ওনারা ওনাকে বের করতে পারে নাই। উনি পদত্যাগ করেছেন এই কারণে যে উনি মনে করছেন যে সংবিধান সংরক্ষণ করা, গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেওয়ার জন্যে, তো উনি এই এইভাবেই উনি ক্ষমতাটা হস্তান্তর করেছিল। হস্তান্তর করার যখন যখন এগ্রিমেন্টটা হয় তখন গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে আমার কথা বলার অধিকার, আপনার কথা বলার অধিকার, সবার কথা বলার অধিকার। নির্বাচন যখন আসলো, আমার দলের চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে জেলখানায় পাঠানো হলো, আমার দলের এই মওদুদ আহমেদ আজকে যারা বিএনপির নেতা, স্থায়ী কমিটির নেতা, ওনাকেও জেলখানায় পাঠানো হলো, আমার দলের কোনো এমপি মন্ত্রী এবং ইভেন আমার দলের চেয়ারম্যান আপনার রেডিও টেলিভিশনে কোনো বক্তৃতা দিতে পারে নাই। এই যে গণতন্ত্রকে আমরা ছেড়ে দিলাম, গণতন্ত্র হত্যার নায়ক হিসেবে আমাদেরকে বলছে, তাই আমরা মনে করলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা বিরতি নিব, কথা তো বলতেই হবে। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে দিচ্ছি একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। এস এম কামাল হোসেন, যেটি মোহাম্মদ শাহিদুর রহমান ট্যাপা উল্লেখ করলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের যে স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলা, বঙ্গবন্ধু যে সোনার বাংলা, সেটি তারা এখনও সেই স্বপ্ন পূরণ হয়নি। আসলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের সেই বাধা কারা ছিল বা সেই বাধাটা কোথা থেকে আসলো? আমি আপনারে বলি, আমি মানে ট্যাপা ভাই যে কথাটা বলেছেন ভালো কথা বলেছেন, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলার মানুষের অর্থনৈতিক রাজ মুক্তি, যার মূল কথা ছিল মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা লেখাপড়ার নির্যাত। সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করলেন, তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা। হাবিব সাহেব যে কথাটা বলছেন, 73 নির্বাচনেরও বিতর্ক করার চেষ্টা করছেন, পারলি 70 নির্বাচনেরও বিতর্ক করে ফেলাইতে পারত যদি পারত, তারপর মৌলানা ভাসানী সাহেবকে টেনে আনার চেষ্টা করত। আমি ওই বিতর্কে যেতে চাইনি, এটা বাংলাদেশের মানুষ এই ইতিহাস জানে। এভাবে বললেন যে অতীত টানা উচিত না, অতীত টানায় টানি না, কিন্তু অতীতটা স্মরণ করিয়ে দিতে চাই। যারা বলেন এখন ভোটারবিহীন নির্বাচন, যারা বলেন যে নির্বাচনে কোনো নিয়ম নীতি নাই, এই সরকারের কোনো কি মানে সাংবিধানিক অধিকার নাই, আমি একটু প্রশ্ন করতে চাই যে জিয়াউর রহমান যখন হা না ভোট করেন তখন উনি সংবিধানকে লঙ্ঘন করেছিলেন। আর্মি রেগুলেশনের 226 এবং 293 দ্বারা ভঙ্গ করেছিলেন, একই ব্যক্তি তিনটি পদে থেকে নির্বাচন করেছিলেন। এবং হাবিব সাহেবও জানেন, হয়তো অস্বীকার করবেন, ট্যাপাবাই তো ভালোই জানেন, পরবর্তীতে জিয়াউর রহমান ব্যাকডেটে সেই সংসদে নিয়ে এনেছিলেন এবং সেদিন হানা ভোটে ভোট দিয়েছিলেন কত পার্সেন্ট? 98%। কয় পার্সেন্ট ভোট গিয়েছিল? ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছিল হাবিব সাহেব অস্বীকার করবেন ছিল, হ্যাঁ, ট্যাপাবাই 101% দেখানো হয়েছিল, কিন্তু ভোটাররা যায়নি মনে 0%। সেদিন ছয় দলীয় জোট ছিল, যার নাম ছিল জাতীয়তাবাদী জোট, যার প্রার্থী ছিল জিয়াউর রহমান।
আর মুক্তিযুদ্ধের পক্ষে দলগুলোর একটি জোট হয়েছিল, যে জোটের নাম ছিল গণতান্ত্রিক ঐক্য জোট, যাকে গজা বলা হইতো। তার প্রার্থী ছিল জেনারেল উসমানী, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক। তিনি নির্বাচন করেছিলেন রাষ্ট্রপতি বলে। সেই নির্বাচনে কেরানীগঞ্জে ভোট তখন হতো 5টা পর্যন্ত, 4:45 ভোট গণনা হলো। সেই গণনায় দেখানো হলো জিয়া রহমান এত ভোট আর জেনারেল উসমানী সাহেব 0 ভোট। সেই দলের এখন নেতা হাবিব ভাই। আমি বলি 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আতাউস সামাদ উনি বলেছেন যে আমার চোখেও, খালেদা জিয়া বললেন যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, 18 তারিখ খালেদা জিয়া বক্তৃতা বললেন 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে, যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। আর আন্তর্জাতিক মিডিয়া কি বলছে, যে কেউ বলছেন 5%, কেউ বলছেন 8%। আর বিবিসির সাংবাদিক আতাউস সামাদ তার ভাষ্যে বললেন বিএনপির প্রার্থীর পক্ষে যে বিপুল পরিমাণ ভোট প্রাপ্তি দেখানো হয়েছে তাতে নিজের চোখ কানের উপর বিশ্বাস নষ্ট করতে হচ্ছে। এখন দেখছি এই ঢাকাতে 2 জন প্রার্থী 1 লাখ করে ভোট পেয়ে বসে আছে। সেই দলের এখন নেতা হাবিব ভাই, উনি বলতে পারেন। আমি বলি না যে এই নির্বাচনে অনিয়ম হয় না, এই নির্বাচনে কারচুপি হয় না, হয় না, আমি অস্বীকার করি না। কেন হয়, শক্তিশালী বিরোধী দল না থাকলে এনে 3 জনই আছে, আমরা 3 জন এক জায়গায় প্রার্থী, আমি আর হাবিব সাহেব আর টেপাবাই প্রার্থী, আমি আর হাবিব সাহেব গেলাম না ভোট কেন্দ্রে, টেপাবার সমর্থক তো কিছু অনিয়ম করবে এই লাইনে দাঁড়াইয়ে। এটা বাংলাদেশ, যেখানে উন্নত দেশগুলো তো ভোট কারচুপি পেয়েছে, এটা বাংলাদেশ। যখন আমার সমর্থকরা ভোট কেন্দ্রে থাকবে না, হাবিব সাহেবের সমর্থকরা ভোট কেন্দ্রে থাকবে, তখন তো কিছু অনিয়ম হবে, তখন প্রশাসনরা ম্যানেজ করে, প্রিজাইডিং অফিসাররা ম্যানেজ করে, ভোটাররা ভোট দেয়। হাবিব সাহেব বলেন অনেক সময় ধানের শীষ 0 ভোট পায়, এখন হাবিব সাহেব তার উপনির্বাচনে সারা দিন বাসায় বসেছিল, ভোট কেন্দ্রে যায়নি। সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে, কারণ নৌকার সমর্থকরা কি যে ধানের শীষে ভোট দিয়ে ভোট বাড়াবে, তাহলে 0 ভোট তো পাবি। হ্যাঁ, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে আপনার সকল দলকে নির্বাচনের মাঠে থাকতে হবে, নির্বাচনের মাঠে থাকতে হবে। টেপাবাই যেটা বললেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন, যে বাংলাদেশ ছিল ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ সন্ত্রাসের বাংলাদেশ, জঙ্গিবাদের বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। টেপা ভাই আপনি জানেন আজকে যে পদ্মা সেতু হচ্ছে, যে রাস্তা হয়েছে, এই রাস্তা কিন্তু বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন, ভাটিয়াপাড়া পর্যন্ত কাজ হয়েছিল, আপনি তো আমার চাইতে ভালো জানেন। সেই রাস্তা বঙ্গবন্ধুকে হত্যা করার পর বন্ধ হয়ে গিয়েছে, আজকে সেই পদ্মা সেতু। এবং এই পদ্মা সেতু নিয়ে কত ষড়যন্ত্র হয়েছিল, বলা হলো কানাডার যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, কানাডার আদালত বলো মিথ্যা ভুয়া। আবার যখন পদ্মা সেতুর কাজ শুরু হলো, বললেন হাবিব ভাই নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ জীবনে পদ্মা সেতু করতে পারবে না, পদ্মা সেতু জোড়া তালি দিয়ে করলেও কেউ এর মধ্যে হাঁটতে পারবে না, আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু হয়েছে। এস এম কামাল হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। হাবিব রহমান হাবিব, আমরা আলোচনা করেছিলাম নির্বাচন রাজনীতি সব কিছু নিয়েই, কিন্তু রাজনীতিকে কেন্দ্র করে যে নতুন তর্ক বিতর্ক, বিশেষ করে ভোটের রাজনীতিতে দুই পক্ষই নিয়ে যে তর্ক বিতর্ক আছে, সেটি সেখানে থাকবে নাকি বাস্তব অবস্থার কোনো উন্নতি হবে? আমি তো আজকে প্রথমেই বলছি তর্ক বিতর্ক যেতে চায় না। তবে দুই বিজ্ঞ আলোক যে আলোচনা করলেন, এটা বাংলাদেশের মানুষের সামনে না বললে অন্য কোনো দেশের মানুষের সামনে বললে পরে আলোচনাটা ভালো হতো, মানুষ বুঝতে চায় না দুজন বিজ্ঞ আলোচক আলোচনা করতে। কিন্তু দুজন আলোচক যখন বলে আর বাংলাদেশের মানুষ যখন ভোটের চেহারা দেখে, দেশের অবস্থা দেখে, তখন তারা নিশ্চয়ই তাদের ধারণা কার কী মন্তব্য, কে কী বলছে না বলছে, কার প্রতি কী ধারণা তাদের মনে কিন্তু জাগে। আমার অত্যন্ত প্রিয় টেয়া ভাই যে কথাটা বললেন, মূলত টেয়া ভাইরা একেবারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা দল, সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসছিল, যখন আন্দোলন হয়েছে আপু নিচে ছেড়ে দিয়ে চলে গেছে। টেয়া ভাইরা একটা জীবন্ত সংসদকে বন্দুকের নলের মাথায় উৎখাত করে
ক্ষমতা দখল করেছিলেন। নয় বছর আন্দোলন করতে গিয়ে শত শত ছেলে মারা গেছে, সেলিম, দেলোয়ার, আফুন, বোসনা, দীপরেখা, জাফর, জয়নাল, মোজাম্মেল, কাঞ্চন, নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলন, সর্বশেষ নিতাই। এবং ওনারা একটা 86-এ নির্বাচন করেছিলেন, 48 ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ রেখেছিল, নিয়ে আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে ওনারা জয়লাভ করলেন। 88-টা একটা নির্বাচন করেছে, সেই নির্বাচন কেউ অংশগ্রহণ করে না, বিএনপি করে নাই, আওয়ামী লীগ করে নাই, জামাতও করে নাই, অন্য বাম সংগঠনগুলি করে না। ওনারা একটা বিশাল দল বানিয়েছে, আসাম আব্দুল নামের নেতৃত্বে 78 না 70 দলের একটা নির্বাচন বানিয়েছে। ওনারা যদি নির্বাচনে ভোটের কথা বলেন তাহলে শুনতে তো একটা অবাকই লাগে। এবং জিয়া রহমানের কাছে কামাল হোসেন বলছে 98%, উনি বলে এক ধাপ বাড়াবে 101%। তাহলে বলছেন কেমন? আমি আজকে নাম দেবো সাইদুর রহমান টেপা না, সুপি সাইদুর রহমান টেপা ভাই। সুপি সাইদুর রহমান টেপা ভাই। এখন এই যে কথাটা বললেন, এগুলো মানুষ তো হাসে দেখে। কামাল আমার সুন্দর ছোটো ভাই সুন্দর করে গুছায় গেছে বলতেছে, কিন্তু ভিতরে কি তার মনের ভিতরে তাই হচ্ছে? সে নিশ্চয়ই ভাবতেছে আমি যা বলতেছি তা ঠিক না। হ্যাঁ, ডাইরেক্টে সিল মারা হচ্ছে, মেয়রের রিপোর্ট নিয়ে নেওয়া হচ্ছে, ও নিজের মনে ভাবতেছে। আর জেনারেল উসমানী সাহেবের একটা কথা বারবারই আমি শুনি যে কেরানীগঞ্জে, কেরানীগঞ্জে একটা অনেক জায়গায় হতে পারে, অনেক জায়গায় হতে পারে। তখন বিএনপি আর এই আওয়ামী লীগের রাজনীতি কেবল বিএনপি তো জন্মগ্রহণ করতেছে, আর আওয়ামী লীগ তো তখন আপনার বিভিন্ন তো কয়েকটা দল মিলে, আর আওয়ামী লীগ তো তখন আগের দল, তার 75-15 আগস্ট পরে তো অনেক বড় দুর্ভিষ অবস্থা গেছে। এবং আমি তো সাক্ষী, জেনারেল উসমানী সাহেব যখন আমরা ঈশ্বর দিয়ে যান, আমি ওনাকে রিসিভ করেছিলাম এবং আমি মাইকিং করেছি। আমার অনার্স পেপার 8 পেপার হওয়ার পরে বন্ধ হয়ে গেছে বিনোদপুরে ভলিবল ওয়াটার পোলো খেলাকে কেন্দ্র করে, তারপরেও কিন্তু আমি মাইকিং করি, তার মাইকিং করার লোক ছিল না। আজকে যারা আমার সব ভোটগুলি কেটে কুটে নিলেন, কেউ সেদিন ঘর থেকে বেরায়নি, দু একজন হয়তো তার ভিতরে আছে, কেউ জেলে ছিলেন, কেউ ঘর থেকে বেরোয়নি, আমি তখন মাইকিং করেছি, কিন্তু আমার এত বড় রিস্ক নেই করেছি। হ্যাঁ, অনেক জায়গায় অনিয়মিত হতেই পারে, তখন তো বিএনপি ওইভাবে তো সংগঠিত হয়নি। আর জিয়া রহমান সাহেবের যে কথা বলতাম, বিএনপি জন্মই হয় না, প্রশাসনের লোকজনই অতিমাত্রায় খুশি এখন যেটা করতেছে, এখন যেটা রাত্রির বেলা টেহয় বোঝা শীতের ভিতরে আপনার যাওয়া লাগবে কেন? শীত তো মারে আপনার এ রাজা টি ওনারা যায়, ইয়ে ওনারা যায়, মারাই গেল মারে, ধর প্রিজাইডিং অফিসারে মারে আপনার মানে। আমি তো ওপেন বলতেছি, অস্বীকার করার উপায় কি? আসুক আমার সঙ্গে বলুক, 100% ভোট কিন্তু কাস্ট হয়, 200-এর উপরে কেন্দ্রে 100% ভোট কাস্ট, এদেশে ভাইরাল হইতো না 100% ভোট কাস্ট, কথা কইলি ভাইরাল হয়, এখন ভোট দিলে পারতেছে ভাইরাল হইতো না? হ্যাঁ, 200% 200 টাকা দিয়ে 100% ভোট কাস্ট। না না, আমি ভাই আপনি তো আমি বলছি তো, আমি তো বলছি তারপরে শূন্য ভোট, দুই ভোট তো না? হ্যাঁ, ভাইরাল তো হইছেই, এবং এবং আছে যেটা আছে এটা এটা আছে। হ্যাঁ হ্যাঁ, 200% ভোট কাস্ট আমি দেখাই দেব, ভাইরাল হইছে দেখেন তো মানে। হ্যাঁ হ্যাঁ, 200% 100% ভোট কাস্ট আছে প্রায় 200 কেন্দ্রে, আর শূন্য ভোট অনেক কেন্দ্রে ভোট কাস্ট আমি দেখাই দেবো। এরপরে আমি তখন আরো একদম লিস্ট নিয়ে আপনারা যান বিএনপি যান, আমি লিস্ট নিয়ে দেখাই দেবো, আমি কথা বলি। 1% 2% ভোটের কথা যে আমার ভাই কামাল হোসেন বলতেছে, একবার কি মনের ভিতরে ভাবে যে কামাল ভাই, আমার কামাল ভাইও যে দল করতেন আমি ওই দলই করতাম, কামাল ভাই একটু জাতীয় ছাত্রলীগ করতো আমি ছাত্রলীগ করতাম, পার্থক্য হলো এটা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারে। সে আপনি এখন বিএনপি ধরেন, আমি কিন্তু হ্যাঁ এখন কামাল কামাল যা যা বাচ্চা থেকে আমি লিগে আসছে আপনি এটা আমি বড় ভাই কামাল ভাই বঙ্গবন্ধুর মেয়ের মাথা ফাটায় দিয়েছে ডিল মেরে আমি রক্ষা করছি, এখন কামাল ভাই উনাকে রক্ষা করতেছেন আমি বঙ্গবন্ধুর মেয়ের আমার জায়গা খুব পরিষ্কার, আমি সত্যকে সত্য বলো মিথ্যাকে তার কোনোটাই আমি অন্ধের মধ্যে কিছু বলি না। এখন কথা আমি বলে যে সেটা হলো এই যে একবারকে মনে হয় না, এই দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণঅভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ 70 সালে ভোট, এমন কোনো জায়গা নেই যেখানে আমার ছোটখাটো অংশগ্রহণ নেই। সে আমি 2018 সালে কেন হাসপাতালে থাকলাম একবার এই প্রশ্ন উত্তর দিতে পারবে? আমি হাবিব হেলিকপ্টারে করে কেন ঢাকা এসে হাসপাতালে ভোট তুলে উত্তরটা যদি কেউ দিতে পারে? আমার মতো লোক যদি ভোট দিতে না পারে, আমি যদি হাসপাতালে শুয়ে থাকি, সেই দেশে কোনো ভোটই সুস্থ হয়েছে বলে আমি হয়তো বিশ্বাস না করি, আমার করবেন কী করে? প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোন হেলিকপ্টার ফ্লাই করে না, এটা বাস্তবতা, সেটা সরকার ঢুকে। হ্যাঁ, বাস্তবতা, উনি বলেছিলেন যে পিন্টু চৌধুরীকে বলেছিলেন যে কোনো ভাবেই হোক হাবিবকে ঢাকায় নিয়ে ব্যবস্থা করো হেলিকপ্টার, পিন্টু চৌধুরী হেলিকপ্টার দেয়নি, ব্যস্ত ছিল ছিল বিআরবির হেলিকপ্টারে আসছে, আমি বিআরবির হেলিকপ্টারে আসছে
পিন্টু চৌধুরী স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়েছে 2,52,325 টাকা বিল আমি নিজে দিয়ে আসছি, ওই বিল কেউ দেয়নি। প্রধানমন্ত্রী বলেছিলেন দেওয়া সব কিছু, কিন্তু হেলিকপ্টার ভাড়া আমার লোক দিচ্ছে, বিলও আমি দিয়ে আসছি, আমি নিজে দিয়ে আসছি বিল গেল। সেই পিন্টু চৌধুরী এবার যখন ভোট কাটতে গেল আমার ওখানে, আমি বলেছিলাম যে আপনি কি একবার মনে হলো না যে আমাকে মেরে হাসপাতাল পাঠালো, আপনাকে প্রধানমন্ত্রী বললেন, আপনি ভোট কাটতে আসলেন, এইবার যুদ্ধ জমছে পাবনায়, আওয়ামী লীগ ভার্সেস নৌকার, আমি কালকে গেছিলাম পাবনা, আরে সর্বনার যুদ্ধ আওয়ামী লীগ ভার্সেস নৌকা, সব আওয়ামী লীগ একদিক, পিন্টু চৌধুরী নৌকা হয়ে গেছে এখন। এবং আমি রাত্রে চিন্তা করেন আমরা দেশের অবস্থা খুব, আমি রাতে 11টার সময় কোচে উঠছি সাজাদপুর পরিবহনে, আমি 10:30 এসে নামছি হলো আপনার দাপ্তরিতে, চিন্তা 11.5 ঘন্টা। আমি বলি যে আজকে যে কথা আজকে কথায় কথায় জিয়াউর রহমানকে খুনি বলা হয়, খলনায়ক বলা হয়, বেগম খালেদা যে করে 15 ফেব্রুয়ারি নির্বাচনটা যে যেভাবেই বলুক না কেন, 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দেওয়ার পর প্রথমেই আন্দোলন সংগ্রাম তো করতেই হয়, আন্দোলন করলে কি আপনি ছেড়ে দেন? দেয় না। 15 ফেব্রুয়ারি নির্বাচন পরে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া বলেছিলেন যে যেহেতু আমার তত্ত্বাবধায়ক সরকারের বিধানে দাবি করতে, সেই দাবিটা বাস্তবায়ন করার জন্য নির্বাচনটা করতে বাধ্য হয়েছিল। আর সবচেয়ে যে কথাটা বলে, আমি 70 সালে নির্বাচন বিতর্কিত করতে আমি চাই না, সেদিনও 27-28% লোক নৌকার বাইরে ভোট দিয়েছিল। তারপর আমি বলবো ওই নির্বাচনটা দেশের তখন স্বাধীনতার যে ই ছিল, ওই নির্বাচনটাকে বিতর্কিত করার কোনো রকমের কোনো আমার অভিলাষ আমি করবো না। যেহেতু আমি যখন ছিলাম, আমার যে কথা 73 সালের নির্বাচন, ডক্টর আলিমুল রাজি, মশিউর রহমান, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, মেজর জলিল এবং ইঞ্জিনিয়ার রোহিত সাহেবের ভোটটা মুস্তাক সাহেবের জন্য ঢাকা শুনি যে হেলিকপ্টারকে নিয়ে আসছিল, ওই নির্বাচনটা অনিয়ম হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নাই। আর জিয়াউর রহমানের হানা ভোটের ব্যাপারে বলছে বিএনপি জন্ম হয় না, প্রশাসন সেখানে করেছে, হ্যাঁ হা হলে এবার জিয়াউর রহমান পেশিবে তো 110% পাওয়া, 91% পাইলেই হয়। হাবিবুর রহমান আপনার কাছে আবার আসবো, শাহিদুর রহমান টেপা, আমরা দুইজনের দীর্ঘ বক্তৃতা শুনলাম, অনেক শুনে এত ভালো লাগছে, কি যে ঘুম আজকে হবে চিন্তাই করা যায় না। তা তার একটা উপাধি দিচ্ছে সুফি, এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ আমাদের বৃদ্ধ বয়সের সুফি দিছে, কিন্তু উনি আমাকে চিনে 40 বছরের আগে, আমার কামালও চিনে এই প্রকার, ওনাকে ওনারা আমাকে তখনই আমাকে চিনে ব্যক্তিগতভাবে কি টাইপের লোক আমি, আমার অভ্যাসটা কী, তো তখনই সুফি দেওয়া উচিত ছিল। আমি অত্যন্ত বিনয়ের সাথে হাবিব ভাইকে বলতে চাই যে তখন সুফি দিলেই ভালো হইতো, তখন তো আমি আরও ইয়াং ছিলাম, কোনো খারাপ কাজের সাথে তো জড়িত ছিলাম না, কারণ বৃদ্ধ বয়সে এখন তো এমনি সুফি দিছে, সেজন্য সুন্দর একটা ঘুম হবে। আমি আমার হাবিব ভাইকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, বঙ্গবন্ধু জাতির জনক, আজকে হাবিব সাহেব এইখানে বসতে পারতেন না, ওই স্যুটটাই পরতে পারতেন না, আমি সাইদুর রহমান টেপা যে কী কী লাগাইছি এটাও লাগাইতে পারতাম না যদি আজকে স্বাধীনতা না আসতো। তো ভালো ছাত্র ছিলাম, কোনো একটা প্রাইভেট স্কুল মাদেশ কলেজ মাদেশ মাস্টার টাস্টার কিছু একটা হইতে পারতাম, হাবিব ভাইরেও তাই হইতো হইতো, আমার কামাল সাহেব হয়তো তাই হইতো হইতো, কিন্তু সে যার নেতৃত্বে এ দেশটা স্বাধীন হলো, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হইল, আমার নিজের গুলি খাওয়া আছে, মারা হয়তো যেতে পারতাম, তো সেই মানুষটাকে এদেশের মানুষ, এই কিছু বিভ্রান্ত কারি আর্মি অফিসার, আমি তাদের কথা বলবো না, এদের সাথে তারা যোগ সারাজ করছিল, আজকে বিএনপির সাথে জড়িত শাহ মোয়াজ্জেম হোসেন, ওবায়দুর রহমান সাহেব, খন্দকার মোস্তাক সাহেব, এই সমস্ত লোকগুলি তখন জাতির জনকের মৃত্যুকে যেন ঘটাইয়া যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলে জিয়াউর রহমান সাহেব, আমার বয়স তো 73 বছর 5 মাস, আমি তো সমস্ত যুগের সাক্ষী, তাকে মেরে ফেলায় আপনি ক্ষমতায় যায় আপনি 101 ভোট নিয়ে 3টে পদ নিয়ে আপনি প্রেসিডেন্ট হয়ে কী কী করেন, ধান কাটেন, মান কাটেন, খাল কাটেন, এগুলি করছেন, এখন তখন আপনার সেই সরকারকে আপনাদের বক্তব্য অনুযায়ী বন্দুকের নল, হাবিব ভাই কি বন্দুক দেখেছেন কোনো সময়? দেখেন নাই, কারণ বন্দুকের না নল দেখেন নাই, বলতে পারতেন যে রাইফেল অথবা ওই যে কী কয় টিটি টিটি করে, মানে ওই যে গোলাবারুদ নিয়ে একটা ট্যাঙ্ক, কিন্তু আপনি আমার তো বিনয়ের সাথে বলতে চাই আমি রাজ সাক্ষী, আপনি তখন কি ছিলেন, এই আবুল কাশেম সাহেব ছিলেন তখন যুবমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রী বিএনপি, এবং তার বাসা ছিল বেলি রোডে, আই ওয়াজ দেয়ার, এবং তখন খুনি মামলার আসামিরা ইন্দুসহ
এই অত্যাচার করত জাস্টিস সত্তার সাহেবকে, জাস্টিস সত্তার সাহেবের সাথে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক ছিল। আমি যতদিন গেছি ভদ্রলোকের কাছে কোনো কোনো কারণে, একটা বিরতি নিয়ে, না না বিরতি নিলে তো হবে না রে ভাই, কথা আরম্ভ হইলে বিরতি নেবেন কেন? যতদিন গেছি একজন প্রেসিডেন্ট হিসেবে লাল চা আর ওই যে টোস্ট বিস্কিট ছাড়া আমরা আমরা আপনার কাছে আসি। জি আসেন দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোহাম্মদ শাহিদুর রহমান টেপা যেটি বলছিলেন, যে যে কথা বলতেছিলাম, সেই কাশেম সাহেব কুমিল্লা বাড়ি, জি, উনি এই অত্যাচারগুলো ওনার উনি প্রেসিডেন্টের উপরে, জাস্টিস সত্তারের উপরে উনি চাটলেন। তখন সত্তার সাহেব তো ভদ্রলোক মানুষ, জাস্টিস মানুষ, সে এই সব ক্রাইম ট্রাইমের সাথে জড়িত না। সে তখন সেনাপ্রধান ছিল আপনার হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে ডেকে এনে যে আমাকে বাঁচাও, আমি আর বাঁচতে পারতেছি না এই লুটেরার জন্য, এই হত্যাকারীদের জন্য, আমাকে আমার বাড়ি থাকতেছে কাশেম টাশেম এসে মন্ত্রীরা এইগুলি করতেছে। তখন উনি ক্ষমতা নিল, নিয়ে নিল, উনি নিয়েই সাথে সাথেই বললো যে আমি নির্বাচনে চলে যাব। সে নির্বাচন উনি দিয়েছিলেন। হ্যাঁ, কিছু অনিয়মিত হয়েছেই, 88 সালে বলেন, অনেক সালের কথাই বলেন, হ্যাঁ হয়েছে, সবসময় সব যুগে হয়, কিন্তু সে যুগ যুগ ধরে থাকবে, থাকবে না। কিন্তু এখন যে প্রশ্নটা আমি আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা, আমি প্রথম যেটা বলবো, আমি জাতীয় পার্টি করি, আমার দলের বর্তমান চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের সেনাসপদ সতভাই গোলাম মোহাম্মদ কাদের। এখন দেখেন বিএনপি আওয়ামী লীগে কিন্তু কোনো রাজনীতি নাই, কোনো মাঠে নাই। জি, আপনারা নিজেরা দেখেন, যারা দেখেন আপনার মিডিয়ার সাথে আছে, আমি খুলনা ডিভিশনের অতিরিক্ত মহাসচিবের দায়িত্বে, আমরা 8টা ডিভিশন করছি, আমরা রাজনীতি করতেছি, আমরা গ্রাম পর্যায়ে মানুষের সাথে কথা বলছি, আমরা মিটিং মিছিল করছি। আগামী নির্বাচন যখন আসবে, নিরপেক্ষ নির্বাচন আমরা চাই, এই নির্বাচনে আমরা আমাদের জাতীয় পার্টির সরকার গঠন করার জন্য প্রস্তুত হচ্ছি। সেই জন্যে আজকে এই দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই, আজকের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি ওনাকে বলবো জাতির জনকের যে চাওয়া, যে পাওয়া, যে স্বপ্ন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনার তো চাওয়া পাওয়ার আর কিছু নাই, আপনি আপনার নিজস্ব কারিশমা দিয়ে, আপনার সততা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এই দেশের মানুষকে ভোটের এবং ভাতের এবং অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যে এই বালিশ, এই ক্যাসিনো, এই ফেসিনো, ওই কী কী আছে না আপনার, এই করোনার এই টাকাগুলি, এগুলো আপনি দেখেন, আপনার তো টাকার দরকার নাই, আপনার কী প্রয়োজন এখন এইগুলিকে আপনি দুর্নীতি দমন, দুর্নীতি সরকার তো সেদিকে ব্যবস্থা নিচ্ছে, হ্যাঁ দিলেই। আমি মনে করি যে ওনার চাওয়া পাওয়ার কিছু নাই, উনি আজকে 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, আর কী পাবে, আর তত দরকার নেই। এখন এই যে কদিন উনি আল্লাহ বাসায় রাখে এই কাজটা করার জন্যই আমি অনুরোধ করবো। পরবর্তীকালে যে কথাটা আমাদের হাতে সময় কম, শেষ দিকে চলে এসেছি, যে কথাই আমার আমাকে বলতেই হচ্ছে সেটা হলো, ভুলে গেলাম কথাটা, এই ভোটের রাজনীতিতে বা ভোটের, ভোটের রাজনীতিতে পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায়, আমাদের অত্যন্ত সেনা, আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন, পরিবর্তন হচ্ছে, পরিবর্তন শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বা রাজনৈতিক দল একটি দল আর একটি দল বা রাজনীতিবিদদের মধ্যে আস্থা অনাস্থার একটা সংকট হয়েছে নয় কি? এখন রাজনীতিবিদদের কাছে তো রাজনীতি নাই। আজকে এই এস এম কামাল জন্মের পর থেকেই স্কুলে যাওয়ার থেকে উনি ছাত্র রাজনীতি করেন, ছাত্রলীগ করেন, ছাত্রলীগ করেন। আপনার হাবিব সাহেব জন্মের পরে, জন্মের আগের থেকেই বোধহয় করে, আমিও জন্মের আগের থেকেই বোধহয় ছাত্র রাজনীতির সাথে জড়িত আছি। এখন এই দেশের এমপি হয় কে, যার ফালটুস আছে, টাকা আছে, যা ওই যে পাপন ফাপন কী আছে না, ওই যে ধরা পড়লো পাপলু, পাপলু তার বউ, এইগুলি রাজনীতিবিদদের কাছে রাজনীতি যদি থাকে তাহলে এই দেশের মানুষ ভালো থাকবে, এবং ক্লিন ইমেজের লোক থাকতে হবে, ক্লিন পরিষ্কার ইমেজের লোক দরকার। এখন আপনি ধরেন আমাদের মেনন সাহেবের কথাই বলি, বাড়ি হলো আপনার বরিশাল, এমপি হয় 8-8, হ্যাঁ, যে যেখানে আমার হাতে, মানে আমি যে এলাকায় থাকি, আরে বাবা তোর বরিশালের অসুবিধে কোথায়, যে ঢাকায় শিখা, এই যে অনেকে আছে, আমি আপনাকে বলি যারা মিনিটে যদি শেষ করে দেন, জমি দখলকারী, ওই অত্যাচারকারী, ওই ইয়াবাখোর,
এরা আলো রাজনীতিতে এমপি হয় এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে এর থেকে মুক্তি পাওয়ার জন্যে এদেশের মানুষের সচেতনতা বৃদ্ধির দরকার পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একে সুনির্দিষ্টভাবে যদি নজর দেয় এবং আমরা যারা করছি আমরা আপনি আপনারা দেখবেন আমার টক শোগুলি এবং আমার মিটিংগুলি এবং আমার দলের চেয়ারম্যান বলছে আমাকে দলের জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাস রাহাজানি চাঁদাবাজির কোনো স্থান নাই এইভাবে আমরা করছি। স্বাধীন টেপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। হাবিবুর রহমান হাবিব, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, দুই মিনিটেই বলতে হবে যে না আমি বেশি টেপাকে আমি এই দিছি তো উহাদের একটা দিছি আর একটা আজকে দেবো না একদিন দেবো সেটা হলো টেপা ভারত আমি দলটা গঠন করেছিলেন ঢাকা শহরে কাদের কিন গঠন করেছিলেন কমিশনার ছিল কারা ওই চেন্টু ওই আলিম এই তো সব এটা বুঝতে হবে। মহিউদ্দিন ভাই এই যে চুমকির আব্বা তাকে তো কালীগঞ্জ কে মারলো, আপনার ইরশাদ সাহেবের ছোট ভাই আজম খান মারলো, এ তো প্রকাশ দিনের বেলা সবাইকে আমি বঙ্গবন্ধুকে যেমন সম্মান করবো জিয়া রহমানকে সৈয়দ জিয়া রহমানে বলবো সম্মান করতে হবে যেকোনো। আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে শাহ মজ্জেম আসছে তারপরে আপনার এরা শোনেন হাবিব ভাই জিয়া রহমান দেখেন নাই আমার সাথে ব্যক্তিগতভাবে শত শত দিন দেখা আছে সামজে মাসে আপনার ওবায়দুর রহমান আসছে এরা আসে ঠিক আছে আমিরের সাথে কি যায় নাই হ্যাঁ গেছে আব্দুল মোমিন সাহেব যায় নাই হ্যাঁ গেছে আব্দুল মান্নান সাহেব যায় নাই হ্যাঁ গেছে সেটা তোর না কেন এটা তো বিএনপিতে আসে তারা ওই আমিরকে তো ফিরে আসছে এবং আজকে একটা কথা স্বীকার করতেই হবে যদি 75 সালের 15 আগস্ট সেদিন জিয়া রহমান তো মারার পর জিয়া রহমান তো রাষ্ট্রীয় ক্ষমতা যায় নাই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা গিয়েছিল মুস্তাক রাষ্ট্রীয় ক্ষমতা গিয়েছিল এবং সমস্ত মন্ত্রী আছেন আওয়ামী লীগের এবং 25 অগস্ট পর্যন্ত জেনারেল আপনার সফিউল্লাহ সেনাপ্রধান ছিলেন তারপর যখন রাষ্ট্রীয় চাকরি নিয়ে চলে গেলেন জিয়া রহমান আর আমার ভাই কামাল যে 3টা পোস্টে থাকে তার ইলেকশন করবে কেন? আপনার এই পৃথিবীতে একমাত্র একটা দেশ যে দেশে ভোটের মাধ্যমে সরকার গঠন করার কথা সেই দেশে যুদ্ধ করে দেশ গঠন করতে হয়েছে উদ্ধার করতে হয়েছে জিয়া রহমান সেদিন প্রথম নিজের নামে ভাষণ দিয়েছিল পরে বঙ্গবন্ধু নামে দিয়েছিল এবং জিয়া রহমান ভাই কি যে কি রে মানে কি একটা একটা মেজর সিম্পল মেজর সিম্পল মেজর ভাই তার কথা দেশের মানুষ যুদ্ধ করছে আমি করছি না 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 কি না তার পক্ষে আর আমিও যদি বলতাম আমি যখন ছাত্রীদের যুদ্ধ করি আমিও যদি বলতাম না আর মেজর বলতাম আমি মেজর আসিয়ে কই দিল যে আমরা স্বাধীন করব এটা হয় না একটা মেজর না 1000 মেজর বললে হতো না 1000 তখন আমি তখন ওইভাবে প্রস্তুত হয়েছিল দেশ আমাদেরকে শেষ করতে শেষ দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলি উনি একটা কথা বলেছেন হাবিব সাহেব যে 72-তে 73-এ এত লোক মারা গেছে, কোন রাজনৈতিক লোক মারা গেছে? সব বঙ্গবন্ধুর আমার কথা শেষ করতে দেন। ছাত্রলীগে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশটা গড়ার উদ্যোগ নিয়েছেন ধ্বংসস্থাপের বাংলাদেশ, তখন ঈদের জামাতে আওয়ামী লীগের এমপিরে গুলি করে হত্যা, পাটের গুদামে আগুন, সেদিন অতি বিপ্লবীর স্লোগান দিত, সন্ত্রাসী কর্মকাণ্ড করত, ডাকাতদের সেদিনকে মারা হয়েছিল, কোন রাজনৈতিক হত্যাকাণ্ড কাউকে হত্যা করেনি। আর উনি জিয়া রহমানের কথা বললেন, আমি শুধু একটা কথা বলি, বিচারপতি সায়েম তার একটা বই বের হয়েছিল এট বঙ্গভবন লাস্ট ফেস 1988 সালে 91 সালে বিএনপি ক্ষমতা আসার পর সেটা কথা জানি তো উনি তো অন্যভাবে 3টা পোস্টে ছিল পৃথিবীর ইতিহাসে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হয় দেশের প্রেসিডেন্ট হয় শুনেন প্রধান বিচারপতি কি আপনার আপনার চিফ মার্শাল অ্যাডভোকেট হয় বিএনপি তে গেছেন মিথ্যা কথা বলার লাগে কথাগুলো শুনেন না আমরা একটু শুনে শেষ করব জন্মই শুধু মিথ্যা কথা বলার লাগে কথাগুলো শুনেন একদম সত্য কথা হ্যাঁ জিয়া বঙ্গভবনে আসতেন মধ্যরাতে অস্ত্র শস্ত্র নিয়ে এবং ওনার বিছানার উপর পা রেখে বলছেন সাইন ইট এটা আমার কথা না বিচারপতি সায়েমের কথা আর উনি বললেন হ্যাঁ খন্দকার মুস্তাক আওয়ামী লীগ করত আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশকারী পাকিস্তানের দালাল ছিল জিয়া রহমানও পাকিস্তানের দালাল ছিল উনি বললেন জিয়া রহমান স্বাধীনতা কেন আমি বলি কর্নেল বেগ যুদ্ধ
যুদ্ধকালীন সময় জিয়ারহমান দালাল বললে ওই কথাটা শুনবে না তা বীরত্ব মহোদয় হলো কি করে মানুষের কথা বলার অধিকারটা হরণ করে যে জিয়াউর রহমান হচ্ছে ওই লোক এর আগে হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন তারপরে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেছিলেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধু যে সরকারের রাষ্ট্রপতি এবং জাতীয় চার নেতার নেতৃত্বে যে সরকার সেই সরকারের সেক্টর কমান্ডার হিসাবে বেতন নিতেন বেতন তো নিবেই এটা তো স্বাভাবিক বঙ্গবন্ধু লয়াল ছিলেন তো জিয়াউর রহমান লয়াল ছিল তো সরকারের প্রতি উনি মিথ্যা কথা বললেন যে জিয়াউর রহমান স্বাধীনতার আলোচনা শেষ করতে হচ্ছে আজকে আর হাতে সময় নেই দর্শক জানিয়ে রাখি বন্দর স্টিল লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 8টায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসটিভির সঙ্গেই থাকুন।